হ্যাঁ বক্স, বস্তির ছেলে পচা বলছি না আমি। আমি বঙ্কজ। বাইরে সকাল থেকে ঘুম থেকে ওঠার পরে দুর্দান্ত বৃষ্টি চলছে, তো ভাবলাম এটা আমার ছোট ভাগ্নি। তোমার নামটা কি বলো তো? বলো না তোমার নামটা, লজ্জা পাচ্ছ? বলো তোমার নামটা কি বলো। টাটা করো তো, আমাদের বন্ধুদেরকে টাটা করো। ওখানে আছে বন্ধু, আছে, ওরা দেখতে পাবে পরে। যাই হোক, এর নাম হচ্ছে তিস্তান নিয়োগী, আমার ভাগ্নি। আমার দিদির মেয়ে ঘুম থেকে উঠে প্রচণ্ড বৃষ্টি চলছে, ভাবলাম কি করি। এখনো কোনোদিন নিজের থোমরাটা দেখে কখনো ভিডিওটা বানাইনি, ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। চেষ্টা করতেছি নিজের ভিডিও, নিজের ভিডিও বানার সমস্ত এরকম চেষ্টায় আছি। আপাতত খুব শীঘ্রই হয়তো আমি আমার থোমরাটা দেখিয়ে ভিডিও আনবো, সেই চেষ্টা আমি করতেছি, সমস্ত রকমভাবে চেষ্টা করতেছি। আর কি বলবো, এখন লকডাউন, ভিডিও বানানো ছাড়া, ঘোরাঘুরি ছাড়া কোনো কাজ নেই। আমার চ্যানেলটা বা আমার ভিডিওগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ইতিহাস, জায়গার ইতিহাস নিয়ে আমি দেখানোর চেষ্টা করি, কিন্তু লকডাউনের ফলে আমি বিভিন্ন জায়গায় যেতে পারছি না, দেখাতে পারছি না। আমি আমার অনেকগুলো ভিডিওর বানানোর কন্টেন্ট তৈরি হয়ে আছে, লিখে রেখেছি স্ক্রিপ্ট, সেসব আমার মোবাইলের মধ্যে এডিটিংয়ে চলছে। আমি খুব তাড়াতাড়ি হয়তো এডিটিং করে শেষ করে ফেলবো, অনেক ভিডিওর কাজ চলছে। আসলে আমি একা, বাড়ির অনেক কাজ করতে হয়, টিউশন পড়াতে হয়, এছাড়াও বাড়ির, জানোই তো গ্রামের ছেলেবেলে, বস্তির ছেলে পচা বলছি না কিন্তু গ্রামের ছেলে পঙ্কজ বলছি। তাই না? আমার কিন্তু একটা কথা বলে রাখি, আমার কিন্তু দুটো ভাগ্নি, মানে এরা যমজ। বড়টা ভীষণ চঞ্চল, ওকে এই মুহূর্তে ওকে কন্ট্রোল করা সম্ভব না। এ ছোট জন্য এ আমার পিছনে বসে আছে, ভিডিও দেখতেছে, কিন্তু বড় হলে ও এতক্ষণে দিমাগ শেষ করে দিত, ও ভিডিওতে যে কী কী করতো কে জানে। চেষ্টা করবো তাড়াতাড়ি ওকে দেখানোর। ও আছে আমাকে একটা সময় দাও, তুমি আমার কী হও? হ্যাঁ, আমি ওর ছেলে। ও আমি নাকি ওর ছেলে? তো যাই হোক, এ আমার ভাগ্নি, দেখা যাচ্ছে তো, তোমাকে দেখা যাচ্ছে ওখানে। তো বাই, খুব তাড়াতাড়ি আমার নতুন ভিডিও আশা করি নিয়ে আসবো, অপেক্ষা করো, সঙ্গে থেকো। এখনকার দিনে সব কিছু পাওয়া যায়, মানুষের সঙ্গটাই পাওয়া যায় না। ঠিক আছে, চলো, এই লকডাউনের দিনে সবাই ভালো মতো থাকো বাড়িতে, বৃষ্টির দিন বাড়িতে খিচুড়ি রান্না করে খাও, ডবল ডিম অমলেট করে খাও, মজা হবে। সকাল থেকে বৃষ্টি চলছে আমাদের কোচবিহারে, জানি না তোমরা কে কোথায় থাকো। মাইকুল মাইকের মাইকুল হয়েছে ও, এটা মাইকের তুমি তো খুলেই ফেললে, এটা এখন কিছু বলা হয়ে যাচ্ছে না। কোথায় গেল আমার মাইকের হেড? খুলে ফেলেছে মাইকটা, অবশ্য লাগানো আছে এখানে, মাইকের হেড খুলে ফেলেছে। যাই হোক, টাটা, আমি এর সঙ্গে একটু সময় কাটাই, আপনারাও বাড়িতে থাকুন, বাই বাই।